সাভার ও আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে তবে বিক্ষোভের মুখে এখন অন্তত ত্রিশটি পোশাক কারখানা বন্ধ রয়েছে সকাল থেকে অধিকাংশ কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে এদিকে শ্রমিকদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ বুধবার শ্রমিক জনতার সমাবেশে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছেন আমি যে কারখানাতে রয়েছি এখানে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পোশাক কারখানায় কাজ হচ্ছে এবং আমরা যদি একটু দেখাই যে তৈরি পোশাক কারখানায় পুরোপুরি কিন্তু এখন কাজ চলতেছে এবং এই যে পোশাক কারখানাগুলোতে যেভাবে কাজ হচ্ছে এবং এভাবে যদি সব পোশাক কারখানা খুলে দেওয়া হতো তাহলে হয়তো পুরোপুরি আমরা দেখাতে পারতাম যে সাবার এবং আশুলিয়ার শিল্প অঞ্চলে পুরোপুরি কাজ করতেছে এবং অন্যান্য অন্য অন্য পোশাক কারখানা প্রায় এখন থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কারখানা কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং শ্রমিকরা সকালে কাজে যোগদান করে কিন্তু ফেরত গেছে এবং আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনার সাথে একটু কথা বলতে চাই আপনাদের ফ্যাক্টরি কাজ কি চলছে কেমন মাসাল্লাহ কাজ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে মোটামুটি বায়ারদের কাজও ভালো আছে বিদেশি যা বাইরা আমাদের মানে যেরকম করে মানে অর্ডার পাচ্ছি আমরা মাসাল্লাহ ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে যেমনটা আসলে বলছিলেন এবং এখানকার পোশাক কারখানার শ্রমিকটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো সুন্দরভাবে কিন্তু তারা সকাল থেকেই এই কাজে যোগদান করছে তাদের সাথে কথা বলেছি তাদের কোনো দাবি দেবা আপনাদের কোনো দাবি দবা রয়েছে কি আপনারা অনেকেই অনেক জায়গাতে আন্দোলন হচ্ছে আপনাদের কোনো দাবি দবা আছে না আমাদের কোনো দাবি দবা নাই দাবি দেওয়া খালি বেতনটা ঠিক মতন দিতে পারলেন আহ দশক সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা দিনের সংবাদের সময় হল একটা বিরতি ফিরছি আরও খবর নিয়ে সঙ্গে থাকুন